শরৎকালের নীল আকাশ যেমন দুর্গাপুজোর আমেজ এনে দেয়, ঠিক তেমনই শীতকাল মানেই ঘুরতে যাওয়ার এক উন্মাদনা জাগায়। শহরের যান্ত্রিকতা থেকে বহু দূরে আমরা এমন একটা জায়গায় যাব, যে জায়গায় শুধুমাত্র হিন্দুদের জন্য নয়, সর্বধর্মেই সমন্বয় ঘটেছে। হিন্দু ধর্মাবলম্বীদের আকর্ষণ এবং বাঙালিদের অন্যতম পীঠস্থান। সপরিবারে বছরের যে কোনো সময় পৌঁছে যাওয়া যেতে পারে এই জায়গায়। এই জায়গায় কোথায় থাকবেন, কোথায় ঘুরবেন, সেই সমস্ত তথ্য জানার জন্য স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম। আজকের তারিখ হলো 24শে ডিসেম্বর 2022। সুজীব আমার দেখা এখনো মেলেনি, তবে আবছা আবছা আলো রেখা উঠেছে। আর এখন বাজে 4:34, আমাদের বেরিয়ে পড়তে হবে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য হলো মায়াপুর নবদ্বীপ। আমরা যাব দমদম থেকে, দমদম থেকে ট্রেনে উঠব। আমাদের যাত্রাটা একদিনের জন্যই হবে। একদিনে কতটা জায়গা কভার করতে পারবো, কি কি করব, সেই সম্পূর্ণ যে তথ্যগুলো আপনাদের সামনে আমি তুলে ধরব। দমদম জাংশন থেকে কৃষ্ণনগর সিটি জাংশনের টিকিট কেটে আমাদের অপেক্ষা করতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। টিকিট মূল্য জন প্রতি 25 টাকা। এই ট্রেনটি শিয়ালদহ থেকে 6:21 ছেড়েছিল এবং দমদম পৌঁছেছে 6:35। আর আমাদেরকে এই ট্রেনটি কৃষ্ণনগর পৌঁছে দেবে 8:30 মধ্যে, যদিও আমাদের পৌঁছাতে 8:45 হয়ে গেছিল। বেশ খানিকক্ষণ আগে স্টেশনে পৌঁছে গেছিলাম, যে কারণে ওভারব্রিজের ওপর দাঁড়িয়ে ট্রেনের আসা যাওয়া, ভোর হওয়া সব কিছুকেই দেখছিলাম আর অনুভব করতে পারছিলাম যে আমাদের এই যাত্রাটা এরপর কী হতে চলেছে। ট্রেনে উঠেই বসার জায়গা পাবো এই আশা করে লোকাল ট্রেনে তো কখনোই ওঠা উচিত নয়। তবে কিছু দূর এগোতে এগোতে আস্তে আস্তে সিট খালি হতে থাকে, কিন্তু যারা যারা সিটে থেকে গেছিল তারা বেশিরভাগই কৃষ্ণনগর জংশনে নেমেছে। তাদের সকলেরই গন্তব্য ছিল মায়াপুর নবদ্বীপ। সবে সবে সূর্য উঠছে আর তার রশ্মিগুলো একটু একটু গায়ে পড়ছে, হালকা হালকা পরিবেশটা গরমও হচ্ছে। এমত অবস্থায় আমি প্ল্যান করছিলাম যে কি কি করতে হবে, কোথায় যেতে হবে, সময় অনুযায়ী কোথায় কোথায় পৌঁছাতে পারবো। এইসব ভাবতে ভাবতেই আমাদের গন্তব্য কৃষ্ণনগর সিটি জংশনে আমরা পৌঁছে গেছিলাম। কৃষ্ণনগর সিটি জংশন থেকে নেমে আমাদের পৌঁছে যেতে হবে হুলোরঘাট এবং সেখান থেকে জলঙ্গি নদী পার করতে হবে। তবে অটো টোটো দুরকমেরই ব্যবস্থা আছে, আপনারা চাইলে অটোতেও যেতে পারেন, টোটোতেও যেতে পারেন। কিন্তু মনে রাখবেন টোটো ভাড়া কত হবে সেটার জন্য কিন্তু রীতিমতো দর কষাকষি করতে হবে। আমাদের টোটো চালকের থেকেই জানা যে শনিবার আর রবিবারে প্যাসেঞ্জারের চাপ সব থেকে বেশি থাকে, সেই কারণে মায়াপুর নবদ্বীপ শনিবার আর রবিবারটা অ্যাভয়েড করাটাই বেশি ভালো। কৃষ্ণনগর থেকে হুলোরঘাট পর্যন্ত যাওয়ার জন্য আমাদের জন প্রতি 60 টাকা ভাড়া লেগেছিল। তবে অটো চালকের থেকে জানা যায় যে এই সময় যেহেতু ফেস্টিভ্যাল সিজন সেই কারণে এখানে এত বেশি ভাড়া। তবে নর্মাল সময়, যে সময় কোনো ফেস্টিভ্যাল নেই, সেই সময় ভাড়া এত বেশি নয়। সেই সময়কার ভাড়া খুব বেশি হলে 40-50 টাকা হতে পারে। তবে আমাদের যথেষ্ট বার্গেনিং করতে হয়েছে, কারণ প্রথমে আমাদের ভাড়া বলা হয়েছিল 80 টাকা, তারপর সেটাকে কমিয়ে 60 টাকা করা হয়েছে। তবে এই বিষয়ে আমি আপনাদেরকে সতর্ক করতে পারি যে অবশ্যই আপনাদের দর কষাকষি করে যেতে হবে প্রত্যেক মুহূর্তে। কৃষ্ণনগর সিটি জংশন থেকে মায়াপুর হুলোরঘাট 15 কিলোমিটার রাস্তা, এবং আমাদের এই রাস্তাটি পার করতে সময় লেগেছে প্রায় 45 মিনিটের বেশি। ঠিক যেই দিকে আমি অঙ্গুলি নির্দেশ করছি সেখানে একটু ভালোভাবে দেখলে বোঝা যাবে ইস্কন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এবং সামনেই জলঙ্গি নদী। মোটামুটি হুলোরঘাট পর্যন্ত পৌঁছেই বিষয়টা খুব স্পষ্ট হয়ে গেছিল যে ওই দিন সেখানে পুণ্যার্থীদের ঢল ঠিক কতটা বেশি। আমাদের এখন লঞ্চ ঘাট থেকে টিকিট কেটে নদী পারাপার করতে হবে। এখানে টিকিট মূল্য 10 টাকা।
আমরা যেমন জলপথে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি, সেরকম সড়ক পথেও কিন্তু মায়াপুরের ইস্কন মন্দির পর্যন্ত পৌঁছে যাওয়া যেতে পারে টোটো করে। টোটো ভাড়া পড়বে জনপ্রতি 100 টাকা এবং এই ভাড়াটি 120 টাকা থেকে 130 টাকা পর্যন্ত পৌঁছায়। তবে হোটেল পৌঁছানোর তাগিদে এবং নতুন কিছু করার আশায় আমাদের কাছে জলপথটাই সব থেকে সোজা বলে মনে হয়েছে। অনেকেই একদিনেই মায়াপুর নবদ্বীপ ঘুরে বাড়ি ফিরে যান, আর যারা একটি রাত্রি যাপন করেন তাদের থাকার জায়গার জন্য ঘর ভাড়া প্রয়োজন। এবং যদি আপনারা অকেশনালি আসেন তবে কিন্তু এখানে ঘর ভাড়া পাওয়া খুবই মুশকিল, যে কারণে আপনাদের আগে থেকে হোটেল বুক করে আসতে হবে। হোটেল বুক করার জন্য কিছু টাকা অ্যাডভান্সও করতে হবে। ইনফরমেশন কালেকশনের পাশাপাশি এই অপার প্রাকৃতিক সৌন্দর্যকে ধরে রাখাটাও খুব জরুরি হয়ে পড়েছে আমার কাছে, যে কারণে এই নদীমাতৃকার অপরূপ সৌন্দর্যতা আমি ধরে রেখেছি নিজের কাছে। জলের রংটি সম্পূর্ণ সবুজ এবং অত্যন্ত স্বচ্ছ, আর এই নদীর ঠিক ওপারেই মায়াপুর, যেটা আমাদের আজকের গন্তব্য। এছাড়াও নবদ্বীপ যেতে গেলেও এই নদীকেই পার করতে হবে। নদীটা এতটাই পরিষ্কার যে কারণে সূর্যের রোদ লেগে জল একদম চকচক করছে এবং নদীর ভেতরকার আগাছাগুলি খুব স্পষ্ট, সত্যি অপূর্ব লাগছে দেখতে। ওই পার থেকে নৌকায় উঠেছিলাম, এই পারে এসে নামলাম। ঠিক নৌকা নয়, এটি একটি ভটভটি টাইপের বলতে পারেন। এই রাস্তা ধরে আমাদের এবারে এগিয়ে যেতে হবে আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেলের নাম জলঙ্গি, এই নদীটার নামও জলঙ্গি। এবং আমাদের এই ঘাট থেকেই মিনিট 2-এর হাঁটা পড়বে জলঙ্গি হোটেল পর্যন্ত। আশেপাশে প্রচুর খাবারের রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে সকালের জল খাবার এখানে সেরে ফেলতে পারেন। আমরা নবদ্বীপ পৌঁছেছি তখন ঘড়িতে সময় সকাল 9:40। সামনের এই সাদা বিল্ডিংটাই আমাদের হোটেল। নদীর একদম কাছে হওয়ার কারণে এই ঘাট থেকে নবদ্বীপ যাওয়া এবং মায়াপুর যাওয়া দুটোই অত্যন্ত সহজ ছিল আমাদের কাছে। সামনেই যেমন জলঙ্গি নদী অর্থাৎ কৃষ্ণনগর যাওয়ার রাস্তা, এবং এর ঠিক পাশেই কিন্তু নবদ্বীপ যাওয়ার ঘাটও পড়বে। আর একটু এগিয়ে গেলেই টোটো স্ট্যান্ড। তাই যারা যারা মায়াপুর নবদ্বীপ আসার প্ল্যান করছেন তারা অবশ্যই এই হোটেলটিকে নিজেদের প্রেফারেন্সে কিন্তু অবশ্যই রাখতে পারেন। আপনাদের সকলের জন্য হোটেলের যোগাযোগ নম্বর দিয়ে দিলাম। তবে বলে রাখি, অকেশনাল যে সময়গুলো সেই সময় হোটেলের ভাড়া কিন্তু স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি পড়বে। ঘরটিতে আমরা এখন আছি, স্বাভাবিক সময় সেই ঘরের দৈনিক ভাড়া 1500 টাকা। তবে যেহেতু আমরা একটি ছুটির সময় গেছিলাম, যে সময়টা ফেস্টিভ্যাল টাইম সেই সময় গেছিলাম, সেই কারণে কিন্তু সেই ভাড়াটা পৌঁছেছে 2200 টাকা পর্যন্ত। তাই যারা অকেশনালি মায়াপুর নবদ্বীপ ঘোরার প্ল্যান করছেন তারা এই বিষয়গুলির ওপর অবশ্যই নজর দেবেন। যে রুমটিতে আমরা আছি সেটিতে আমরা 8 জন ছিলাম, তবে এটি 6 জন থাকার রুম, আর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটা এবং অবশ্যই রুমগুলিও। একদিক থেকে বলতে পারেন নিজের অভিজ্ঞতাটাকে তুলে ধরেছি আপনাদের সাথে, যে কারণে ভিডিওটা এতটা লেন্থ হয়েছে। এর পরের পর্বটি খুব শীঘ্রই আসতে চলেছে, আর এই রাস্তা ধরেই আমরা মায়াপুর নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কোথায় গেছিলাম, কী কী করেছিলাম সব কিছু তুলে ধরবো আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন, সাথে থাকুন এক্সপ্লোর উইথ দানিয়া।